আর স্টুডেন্ট, আরেকটি ইনফরমেশন নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। পরপর সমস্ত যা ইনফরমেশন পাচ্ছি আমি শেয়ার করছি, এবং অনেকেই কমেন্ট করে জানিয়েছিল যে কাস্ট সার্টিফিকেট নিয়ে তোমাদের ওই বুলেটিন, যেটা ইনফরমেশন বুলেটিন পাবলিশ হয়েছে, তোমরা জানো যে WBMCC এর তরফ থেকে সেখানে কিন্তু কাস্ট সার্টিফিকেট নিয়ে কিছু ইনফরমেশন দেওয়া আছে। তো সেটা অনেকেই আমাকে জানতে চাইছে যে ম্যাম সেটা নিয়ে একটু ডিটেলসে ভিডিও বানাতে, তো আমি সেটা নিয়ে চলে এসেছি। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। আর নিট 2024-এর ক্লাসও স্টার্ট হয়ে গেছে, চাইলে ফলো করতে পারো বায়োলজির ক্লাস। তো প্রথমেই দেখো, তোমরা রেজিস্ট্রেশন করার সময় তোমরা কিছু অপশান দেখতে পাবে, এবং যদি পুরো ভালো করে না জেনে ফর্মটা ফিল আপ করতে যাও তাহলে কিন্তু সেখানে প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? তো কি প্রবলেম হবে সেটা আমি বলছি। দেখো, তোমাদের একটা অপশান আসবে রেজিস্ট্রেশনের সময়। প্রথমে তো সিলেক্ট করবে যে কোন কাস্টে তোমরা বিলং করছো, তো সেখানে একটা, তারপরেই একটা আসবে হচ্ছে অপশান, সেটা হচ্ছে দ্য সার্টিফিকেট ওয়াজ ইস্যুড বাই অথরিটি ইন ওয়েস্ট বেঙ্গল। এইটা যে অপশানটা আসবে সেটা তোমরা অবশ্যই কিন্তু ইয়েস করবে, কোনোভাবেই কিন্তু নো করবে না। যদি নো করে দাও তাহলে কিন্তু তোমাদের জেনারেল ক্যাটাগরি, মানে হচ্ছে ইউআর ক্যাটাগরির মধ্যে তোমাদের ধরা হবে, ঠিক আছে? রিজার্ভ ক্যাটাগরির মধ্যে কিন্তু ধরা হবে না। তো সেই জন্য খুব কেয়ারফুলি ফর্মটা ফিল আপ করবে। এবার আসবো যে ওবিসি এ এবং ওবিসি বির ক্ষেত্রে। তোমরা জানো যে ওবিসি এ এবং বির যে সার্টিফিকেট সেটা দুটো হয়, একটা হচ্ছে NCL অ্যান্ড CL, এই দুটো সার্টিফিকেট তোমরা জানো হয়। তো যারা সিএল ক্যাটাগরির মধ্যে ওবিসি যারা বিলং করছো, তাদের যদি সার্টিফিকেটটা 1/4/2023-এর আগে হয়ে থাকে তাহলে তোমাদের কিন্তু ইনকাম সার্টিফিকেট দিতে হবে, ঠিক আছে? এবং NCL সার্টিফিকেট অবশ্যই কিন্তু সিএল যারা রয়েছে তাদের কিন্তু ইনকাম সার্টিফিকেট প্রোভাইড করতে হবে, না হলে কিন্তু তাদেরকে রিজার্ভ ক্যাটাগরির মধ্যে ফেলা হবে না। এবং NCL সার্টিফিকেট যেটা রয়েছে সেটা কিন্তু 1/4/2023 অথবা তার পরে ইস্যু হতে হবে, ঠিক আছে? তোমরা এটা জানো, তবুও ওই ইনফরমেশন বুলেটিনে কিন্তু এটা আবার উল্লেখ করে দিয়েছে, তাই জন্য আমি এই ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করছি। এবার চলে আসবো EWS ক্যান্ডিডেটের ক্ষেত্রে। তো এখানে EWS ক্যান্ডিডেটের কিন্তু সেই একই ব্যাপার, তোমরা সার্টিফিকেট যখন যেটা ইস্যু করছো আর কি, সেটা কিন্তু 1/4/2023 অথবা তার পরে কিন্তু সেইটা ইস্যু করতে হবে, না হলে কিন্তু তোমাদের ওখানে ইনফরমেশন বুলেটিনে স্পষ্টভাবে লেখা আছে, ঠিক আছে? তোমরা চাইলে নিজেরাও একবার চেক করে নিতে পারো। এবার আসবো যে ফিস কত লাগবে। যারা রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছে, SC, ST, OBC, PWD ক্যান্ডিডেট এবং EWS ক্যান্ডিডেট যারা রয়েছে, তাদের জন্য যে অনলাইন যে ফিসটা তোমাদের পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে 1,500 টাকা তোমাদের যেটা পেমেন্ট করতে হবে, এবং সেই পেমেন্ট করার পরে তোমরা একটা রিসিট বলতে পারো সেটা পেয়ে যাবে, এবং সেই পেমেন্ট রিসিটটা কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে, এটা ভুল করলে চলবে না, কারণ এটা কিন্তু লাগবে, আচ্ছা? এবং যারা ইউআর ক্যান্ডিডেট, মানে জেনারেল ক্যান্ডিডেট রয়েছে, তাদের জন্য কিন্তু 2,000 টাকা লাগবে এই কাউন্সেলিং প্রসেসিংয়ে বা পেমেন্ট ফিস হিসাবে। তো অবশ্যই তোমরা কিন্তু ওই যে অপশানটা পাবে যে সার্টিফিকেট ওয়ার ইস্যু বাই অথরিটি ইন ওয়েস্ট বেঙ্গল, এই যে অপশানটা তোমরা পাবে সেটা কিন্তু অবশ্যই ইয়েস করবে। প্রত্যেকটা কাস্টের ক্ষেত্রে বলছি, বারবার কিন্তু ওখানে মেনশান করা আছে, তোমরা ইয়েস করলে তবেই কিন্তু তোমরা ক্যাটাগরি, যে রিজার্ভেশন ক্যাটাগরির যে সুবিধা বা যেটা বলতে পারো সেইটা পাবে, নয়তো কিন্তু জেনারেল ক্যাটাগরির মধ্যেই তোমাদের ধরা হবে। তো এটা আমি ডিটেলসে বলে দিলাম, এরপরে পরপর আরও ইনফরমেশন আসবে, তো অবশ্যই দেখতে থাকো। আজকের মতো টাটা।